ভোট গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র মেখলিগঞ্জ, যে ছবি দেখতে পাচ্ছেন কোচবিহারে মেখলিগঞ্জে, সেখানে বিক্ষোভ এবং বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। হেমকুমারী পঞ্চায়েতে চত্বরে ধুন্ধুমার, জয়ী প্রার্থীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে, তৃণমূলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ভোট গঠনকে কেন্দ্র করে একবারে রণক্ষেত্র মেখলিগঞ্জের হেমকুমারী পঞ্চায়েত এলাকা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, জয়ী প্রার্থীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ, এমনকি হেমকুমারী পঞ্চায়েতে চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের সামনে আসার পরেই কার্যত একেবারে তুলকালাম পরিস্থিতি মেখলিগঞ্জের হেমকুমারী পঞ্চায়েতে। ভোট গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র মেখলিগঞ্জের হেমকুমারী পঞ্চায়েত এলাকা সকাল থেকে বিভিন্ন জায়গায় অশান্তির ছবি দেখা যাচ্ছে। বিরোধী প্রার্থীদেরকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেই বিরোধী প্রার্থীদের বাধা দিতে গিয়ে এবার মেখলিগঞ্জ উত্তপ্ত হয়ে উঠল হেমকুমারী পঞ্চায়েত এলাকা। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি হেমকুমারী পঞ্চায়েতের চত্বরে, যেখানে পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জয়ী প্রার্থীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে, তৃণমূলের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। হেমকুমারীর ছবি আপনাদের সামনে রয়েছে, যেখানে ভোট গঠনকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মেখলিগঞ্জের হেমকুমারী এলাকা এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। বিরোধী প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ সামনে আসে হেমকুমারী পঞ্চায়েতের চত্বরে। সেখানে ধুন্ধুমার চলে, জয়ী প্রার্থীদের গাড়ি ভাঙচুরের পর্যন্ত অভিযোগ এবং অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই অঞ্চলে 18টি আসনের মধ্যে 9টি আসন তৃণমূল কংগ্রেসের। হাইকোর্টের বড় ডেভেলপমেন্ট, প্রাথমিকের নিয়োগের নির্দেশ। আরও একবার জানাই, প্রাথমিকের নিয়োগের নির্দেশ দক্ষিণ চব্বিশ পরগনার 1506 পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। প্রিয়াঙ্কা পদপ্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, আরও স্পষ্ট করব, নির্দিষ্ট করে কি সময় বেঁধে দেওয়া হয়েছে, কতদিনের মধ্যে তাদেরকে নিয়োগ করতে হবে? ইতিমধ্যে যা উঠে আসছে, 2009 সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার 1506টি পদে 30 আগস্টের মধ্যে প্রাথমিকের নিয়োগ দিতে নির্দেশ ডিভিশন বেঞ্চের। বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি কৃষ্ণা রায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। শিক্ষা সচিবের নির্দেশ কার্যকরের রিপোর্ট আর জমা করেছে কলকাতা হাইকোর্টে। 1403 সুপারনিউমেরারি পোস্ট ও বাকি শূন্য পদ মিলিয়ে 1506টি পদ দক্ষিণ চব্বিশ পরগনার জন্য তৈরি হয়। এবং ধন্যবাদ জানাবো তোমায় প্রিয়াঙ্কা। 30 আগস্টের মধ্যেই নিয়োগের নির্দেশ 1506 জনকে।